পরিস্থিতি কিন্তু একেবারে থমথমে। এই হরতালের কারণে পরিস্থিতি যে থমথমে পরিস্থিতি, সেই কারণেই কিন্তু র্যাব পুলিশের টহল চলছে। আমার পেছনের চিত্র দেখতে পাচ্ছেন যে রাজধানীর মোড়ে মোড়ে র্যাব পুলিশ আর বিজিবির টহল গাড়ি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছে রাজধানীর ডক্টর কলেজের একেবারে সামনে থেকে। বিএনপি জামাতের সকাল সন্ধ্যা ঢাকা হরতালের সবশেষ পরিস্থিতি। আজ সকাল থেকে রাজধানীতে বিএনপি জামাতের ঢাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে, এবং এই হরতালে কিন্তু রাজধানীতে যান চলাচল একেবারে কম, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পথে পথে মোড়ে মোড়ে আমরা দেখেছি র্যাব পুলিশ বিজিবির বিভিন্ন ইউনিটের টহল গাড়ি দেখতে পেয়েছি, এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে গতকালকের এই হামলার সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীরা জড়িত রয়েছেন। যে কথা বলছিলাম, বিএনপি জামাতের ডাকা হরতালে রাজধানী কিন্তু একেবারে থমথম, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব পুলিশ এবং বিজিবির বিশেষ টহল ব্যবস্থা রয়েছে। এবং রাজধানীতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু 11 প্লাটুন বিজিবি নামানো হয়েছে রাজধানীতে। এই চিত্র রাজধানীর নটরডেম কলেজ মতিঝিল শাপলা চত্বর এলাকায়। এটি র্যাব পুলিশের যৌথ অভিযানের চিত্র। র্যাবের টহল গাড়ি কিন্তু রাজধানীর এই নটরডেম কলেজের সামনে থেকে কিন্তু পুরো শহর ঘুরে প্রদক্ষিণ করছেন, কারণ মূলত সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। এবং তারা বলছেন যে কোনো অহিংস ঘটনা ঘটবে না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছেন, এবং তারা কাজ করছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। প্রিয় দর্শক, আমি রয়েছি আপনাদের সঙ্গে সমকাল থেকে মামুন সুহাগ, দেখাবো রাজধানী ঢাকার বিভিন্ন জায়গার মোড়ে মোড়ের কী অবস্থা। বিএনপি জামাতের হরতালের সকাল সন্ধ্যা হরতালের দিনে কিন্তু রাজধানীতে কিন্তু র্যাব পুলিশ বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ি দেখতে পাচ্ছি, এবং তারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু চেষ্টা করছেন, এবং সেই জন্য কিন্তু তারা বলছেন যে কোনো অহিংস পরিস্থিতি ঘটবে না, সেজন্য কিন্তু পরিস্থিতি মোকাবেলায় মাঠে আছে র্যাব পুলিশ বিজিবি। কোন দিকে যাবে?
প্রিয় দর্শক, রাজধানীর নয়া